দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনে যখন থাবা মারবে মাওলা। ইটের বাটার মধ্যে ইট পুরাই বিরিক ফিল্ডের মধ্যে, বাবা ইটের ঢাকনিটা টান দিলে ধাউ ধাউ করে জ্বলিয়া উঠে। আহারে জাহান্নামের ঢাকনিটা যখন টান দিবে মালিক দারোগা, মানুষগুলা যখন ইন্ধনের মধ্যে ফেলাইতে থাকবে, এই মানুষটা শিক্ষার মারবে আর বলবে মালিক রে এই জাহান্নামে কেমনে থাকবা গো। আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আমার ভাইদের সব আমারে মাফ করিয়া দাও, বাজান জাহান্নামে যখন থাবা মারবে গে যুবক ভাইরা, কলিজাটা শুকায় যাবে, মোমের মতো গলিয়া যাবে, চেহারার কষ্ট গুলা জয়রা যাবে। ওই জাহান্নামের আগুনকে হারাম করার জন্য নবীর আশকে নিয়ে একটা আওয়াজ দিবারে, আহারে জীবন যদি চলিয়া যায় যাবে, তবু বেঈমান গুলারে কুত্তার মতো কোবাইতে রাজি আছো না নাই? আল্লাহ তোমার এই পাগল গুলার চোখের পানি কবুল করো। বাজান যে কয়েকদিন আগে দেখছেন এই যে একজন ইমাম সাহেবের লাশ বাবা 10 মাস পরে উঠাইছে, এখনো পর্যন্ত লাশটা বাবা অক্ষত। কেন জানুনি খবর নিয়ে দেখা গেল ইমাম সাহেব রাত 3টার সময় মাওলার জেকের আরম্ভ করে দিত গো বাবা, জেকের করতে 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 এমন মাওলার পাগল হয়ে গেছে, তার বডি মাটির জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে, যেই বডির মধ্যে আমার মাওলার ভয় আছে জাহান্নামের ভয় আছে বাবা, ওই বডিটা কোনোদিন মাটিতে আগুনে পানিতে খাইতে পারে না রে। যেই বডির মধ্যে নবীর প্রেম আছে ওই প্রেমিকের জীবনে কোনোদিন বাবা জাহান্নাম স্পর্শ করতে পারে। আল্লাহ আল্লাহ আমি দেখবো তোমার পাগল গুলা কার অন্তরে এখন নবীর প্রেম আছে। ইউসুফ নবী যখন বললেন নবীজি আমার ভাইরা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে, আমার নবী বলে মুসারে আমারও তো 3 বার বেহুশ করছে, চতুর্থবার যখন আমার হুশ ফিরে আসছে আমি হুশ বেহুশ অবস্থায় বলছিলাম তায়েবের ছেলেরা রে আমারে তোরা আর মানিস, এমন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইনা পঞ্চমুটির বাইনা আমরা যদি নবীর যুগে জন্ম নিতাম, নবীর ক্ষত স্থান গুলা জিব্বা দিয়ে চাইটা চাইটা ভরি। আল্লাহ তুমি দেখো নবীর ইশকলয়া কারা এখন চিৎকার মারবে, আল্লাহ তোমার নবীর ইশক যার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে মানি। এই মানুষটা তো কোনোদিন জাহান নামের আগুনে জ্বলতে পারে না। ইসুফ আমারে মারতে 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 তায়েবের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল, আমি একটা আঙ্গুরের বাগানের পিছনে বসে বসে আমার মাওলারে ডাকতেছিলাম, ইন্দিমির টাইমে আমার চাল পালক পুত্র জায়েদকে বললাম, জায়েদ রে গতকালকে সন্ধ্যায় খাইছি পানি আর রুটি, জায়েদ দেখতে একটু পানির ব্যবস্থা করতে পারস কিনা। হে আমার পঞ্চমটি নারায়ণগঞ্জের ভাইরা, নবীর ইশক এখন একটা প্রমাণ করে দেবা, তুমি যদি তায়েবে তখন থাকতা তুমি কি করতে? এই মূল মানসিকতা নিয়ে নিজের বডিকে এখন রেডি করে ফেলবা। আহারে জায়েদ যখন বলে বাবা গো
পানির মশক তো নাই পানির জগ নাই কি দিয়া পানি চাহিব নবী বলে যায়েদ রে এই গ্লাসটা লয়ে যা দেখ এক গ্লাস পানির ব্যবস্থা তাইবের মানুষগুলো করে কিনা আসলে আমার নবী আল্লাহর কাছে পানি চাইলে পানির অভাব ছিল না কিন্তু আমার নবী দেখতেছিল তাইবের ছেলেরা কি নবীর এখনো ঘৃণা করে না ভালোবাসা তাইব প্রতিটা ঘরে ঘরে যায় ঘুরে আর বলে ও তাইব বাসীরা এক গ্লাস পানি দিবানি আমার বাবা এমন একজন দামি মানুষ আমার যেই বাবা জীবনে কাউরে একটা ক্ষতি করে আমার বাবারে এক গ্লাস পানি দাও কেউ এক গ্লাস পানি দেয় নাই গো বাবা আমার নবী সাহেবকে ডেকে ডেকে বলে যায় যে তাইবের মানুষগুলা পানি দেয় নাই দুঃখ নাই কিন্তু এদের জন্য বরদোয়া দিস না ওবাজান যেই নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে আমার ওই নবীর এক গ্লাস পানি দেয় না ইউসুফ নবী শুনিয়া পাগল হয়ে গেলেন নবী আপনার এক গ্লাস পানি দেয় নাই আমিও মার খাইবার পরে আমার ভাইদের কাছে পানি চাইছিলাম আমার ভাইরাও দেয় নাই আমার ভাইরা যখন আমারে মারতে মারতে বেহুশ করে ফেলল যুবক ভাই এখন একটা জোরে আওয়াজ দিবা যখন আমার ভাইরা আমারে মারতে মারতে বেহুশ করল তখন এক ভাই সামায়ুন দৌড়ে আসিয়া কয় ইউসুফ রে তোরে কিন্তু মাইরা ফেলবে রে ইউসুফ এদের প্ল্যান হলো তোরে মারিয়া বাবার স্থানে ভালোবাসা নিয়ে নিবে ইউসুফ আমি একটা কথা তোরে বলবো ভাইরে কেন জানো তোর জন্য আমার মায়া লাগতেছে ইসু তোরে আমি মায়ের হাত থেকে বাঁচাইতে পারি একটা আমার তো শর্তে কি তোরে এখন বাইন্দা আমরা কুয়ার মধ্যে ফেলাইয়া দিব তুই কোনো প্রতিবাদ করবি না কথা বলবি না কুয়ার মধ্যে পড়িয়া অন্তত বাঁচিয়া যাবি আমি সামায়ুন এইটা চাই ইসু তখন বাইর দিকে তাকাইয়া কান্দে আর বলে ভাই গো তোমরা না আমার বাবার কাছে বইলে আসছিলা আমারে ভালোবাসবা তোমরা যেইভাবে আমারে মারতাস ওইভাবে তো কোন শত্রুরেও মারে না এই ইসরায়েল বাহিনী বাবাই বিয়াদ বেজর্মা গুলা যেইভাবে আমার মুসলমান থেকে পাখির মতো গুলি করে মারতাদের দাঁড়াল গোজের ভাইরা মাদ্রাসা গুলা বোমা দিয়া উড়াই দিতেছে মসজিদ গুলা বোমা দিয়া উড়াই দিতেছে তবে আল্লাহর প্রশংসা করি একটা মসজিদকে তারা বোমা দিয়া উড়াইতে যায় ওই বিমান সহ হেলিকপ্টার সুদ আল্লাহ ধ্বংস করে দিয়ে যায় তাহলে বোঝা গেল আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে কথা ঠিকটা ঠিক এই মুসলমান আওয়াজ দিতে হবে যদি আর একটা মসজিদকে ওরা ধ্বংস করে আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা ধ্বংস করে দিবা মারহাবা বলেন এই হাজার হাজার মানুষের মাঝে আমি জানি না কার চোখের পানি আজকে কবুল হবে ১৯৭১ সালের যুদ্ধ যারা দেখেছেন আমি দেখি নাই আমি বলতে পারবো না যারা দেখেছেন তারা বলতে পারবেন তদানীন্তন কালে মুসলমানের অবস্থা কি অবস্থা ছিল কথা বলেন না কেন মুসলমান বলেন হিন্দু বলেন যেভাবেই বলেন ওই জালিম পাকিস্তানি হানাদার বাহিনীরা যেইভাবে মুসলমানদের আমার মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে ওই সময় যারা বেঁচে ছিলেন তারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে কষ্ট হইতেছে জোরে বলেন আপনাদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে আল্লাহ আজাদ করবে ইনশাআল্লাহ বলেন এই জালিমগুলো কত বড় জালিম একটু থিংস দিয়ে যায় আপনাদের ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফরে বাইন্দা সাইন্দা যখন কুয়ার মধ্যে ফেলবে তখন ইউসুফ একটা আকুল আবেদন রাখছিল ভাইরে আমারে আপনারা ফেলাই দেবেন দুঃখ নাই
কিন্তু আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন, আমার ছোট্ট ভাই বুনিয়ামিনের সাথে আর আমার বৃদ্ধ বাবার সাথে খারাপ ব্যবহার করলেন। ইসুফের বড় ভাই যেটা জানেন সবচেয়ে সবচেয়ে নিষ্ঠ ছিল, এই কথাটা বলতে দেরি আছে, ইসুফের গলাটা সিপ্পা ধরতে দেরি করে নাই। তুই ভাই কলাই তাইছো, আমরা তোর ভাই না, তুই বাবার স্থান দখল করে নিছিস একবারে, প্রেমের স্থান, বাপ আমাকে ভালোবাসে না, তোরে বাসে, তোরে জীবনের তোরে বাইরে না। সামাইম বললো তোমার না বলছিলাম ভাই কথা কইছে, কথা কইলি কে? আপনারা জানেন ইসুফ আলাইহিস সালামকে তারা কুয়ার মধ্যে ফেলে দিল, তিন দিন পর্যন্ত ইসুফ কুয়ার মধ্যে। যখন কুয়ার মধ্যে ফেলে, ইসুফ আলাইহিস সালাম ভাবছিলেন না যে পঁয়ষট্টি ফিট নিচে আমি পানির নিচে চলে যাচ্ছি, আমি বাঁচবো কি মরবো। ইসুফ আলাইহিস সালাম শুধু একটা ভয় ছিল, আমারে কেউ না বাঁচাইলো কে বাঁচাবে? দুই হাত উচ্চা করে বলেন কে 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 জোরে কে 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 কে। এই যুবক, আজকে 17ই অক্টোবর, হাজার হাজার মুসলমান এখন ইসুফ নবীর মতো আল্লাহ কিছু একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও 17ই অক্টোবর, ডাক দাও দেবতা, ডাক দাও 17ই অক্টোবর, এই নারায়ণগঞ্জের ফতুল্লার জমিনে ডাক দাও, এই হাজার হাজার মানুষ যা ডাক দাও, ইসুফ নবীর মতো ডাক দাও, দাও ইসুফ নবীর মতো ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও আজকে 17ই অক্টোবর, ডাক দাও। আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না? দেখো কেমনে ডাকে, দেখো দেখো হাত উঁচা করে কেমনে ভিক্ষুকের মতো ডাকে। ইসুফ আলাইহিস সালাম যেমনে ডাক দিছে, আমার ভাইরা তোমার ডাক দিছে, ফিলিস্তিনের পাশে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করো, তোমার বুবা দিয়া ইসরায়েলকে ধ্বংস করে দাও। যেমন ওরা মসজিদকে ধ্বংস করতে যাইয়া মসজিদের মিনারা থেকে যেমনকে গজব দিয়ে ধ্বংস করছ, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। কষ্ট হইতাছে? একটা যুবক যাওয়ার চেষ্টা করবি না, আল্লাহ দেখো তোমার পাগলগুলার চোখের পানি কবুল করো, ফিলিস্তিনি বাচ্চাদেরকে তুমি কবুল করো। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ এখন আছে না নাই বিশ্বাস হয়? ইনশাআল্লাহ আল্লাহ যে আছে ফিলিস্তিনি তার প্রমাণ হচ্ছে। যখন ওরা হেলিকপ্টার নিয়ে মসজিদে বোমা মারতে আইছে, মসজিদের মিনার থেকে কি একটা ঝাঁঝালু বিজলি চমকায় গেল, এমন এক বিজলি চমকাইলো ওদের বোমা তো দূরের কথা, ওরাই ধুলিশ্বাত হয়ে গেল। কত বলে না কেন? আল্লাহ পারে না? পারে। আব্রাহারে যদি পারে বাইতুল্লাহকে ধ্বংস করতে এসে ধ্বংস করে দিতে, বাইতুল মুকাদ্দাসের দিকে তেরা নজরে তাকাইলে ওর চোখ দুটো অন্ধ করে দিতে পারে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ বলেন মুসলমান যখন মুসলমানের মতো মাঠে নামবে, আল্লাহ তাকে হেফাজত করবে। আপনাদের জানা আছে খায়বারের যুদ্ধে মুসলমানের চাইতে ওদের সংখ্যা ছিল বেশি, এই মুসলমানের পোলা। যখন মুসলমানরা চিন্তা করলো যুদ্ধ করতেছি যুদ্ধ করতেছি, ওরা পাহাড়ের গুহার থেকে বের হয়, কামুজ দুর্গর থেকে বের হয়, এক দশ সকালবেলা বের হয়, মুসলমানকে ভয় ভীতি দেখাই আবার গর্তের মধ্যে ঢুকে যায়। যুদ্ধ আর হয় না, মুসলমানের বিজয় হয় না। বিশ্বনবী বলে ফেললেন, যদি তোমাদের বিজয় অর্জন করতে হয়, এই তোমরা যুদ্ধের কারণে কয়েকদিন ধরে আমার একটা সুন্নাতকে ছেড়ে দিয়েছ, সেটা হলো দাঁত বেরাস করা। মারহাবা বলেন, এ কষ্ট হইতেছে? এই এক চাষা আগ করে নিয়েছে, আমার একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছো, এই 19 দিন পর্যন্ত তোমরা ছেড়ে দিচ্ছ যুদ্ধের কারণে, মেসাক করো না, ওই ডাল ভাঙো। পাহাড়ের উপরে সাহাবীরা উঠলেন, ডালগুলা ভাঙলেন, ভেঙে যখন নবী বললেন পাতা পুতা সুদ্দা, গাছের পাতা ফেলাইয়া মেসাক করবা না, পাতা মাথায় থাকবে, দাঁত ডলবার পাতাগুলা তোমাদের দাঁতের আঘাতে লড়বে। দেখেন আমার নবীর কি বুদ্ধি, সুবহানাল্লাহ কইলেন না? মন খারাপ চলে যাবেন? আরে আমার বাবা আপনার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই
এই প্রসেসিং গুলো আমার নবী শিখিয়ে গেছে, এই কোয়ালিটি গুলো আমার নবী শিখিয়ে গেছে। যখন সাহাবা একরাম পাতা সুদ্ধা ডাল দিয়া মেসাক করতেছে, রোমান সৈন্যরা বেঈমান গুলো দেখতেছে যে মুসলমান তাজা গাছ পাতা সুদ্ধা খাইতেছে, আপনাদের কষ্ট হয়ে গেছে। اللهم آمين الله او الله ارا امار قطع شنر پر ارا آواز دائنا فلسطين پاکا آواز دائنا اگر باری گر تمہیں سینو گو اللہ ارا باری تزوارا کے لولا منائی دیو اللہ آواز ہوئی بے بار نلے پاس منٹ پر بھی دینیم ریڈی ریڈی زہن تارا ڈال سہو পাতা সহ দিয়ে যখন মেসাক করতেছে, বেঈমান গুলা পাহাড়ের ভিতর দিয়ে ইন্দুরের মধ্যে দেখে গাছ খাইতে দেয়। অগো অগো যে সেনাপ্রধান ছিল, আমাদের সেনাপ্রধান তো দল নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অগো সেনাপ্রধান সে দূরের থেকে দেখতেছে গাছ খায়, সে লাভ দিয়ে দাঁড়াকে আজকে আর থইব না, আজকে হয়তো তোর মোর বিনয় বাসবি, দেখ যারা তাজা গাছ সবাই খাইতে পারে আজকে তবু রক্ত খাইব মুসলমান। আজকের কেউ কামুজ দুর্গে পলাবি না, খবরদার সবগুলো মাঠে থাকবি, আমিও থাকবো। নেতা নিয়েই কথা কইয়া হে পলাইবি, দেখেন না আমাদের দেশের রাজনীতি, এমপি মন্ত্রীর একটাও রাস্তা চায় না, সব 150-200 টাকা দিয়ে ভাড়া করে রাস্তায় নামায়, গার্মেজের সেরিগুলো রাস্তায় নামায়, গার্মেজের পোলাগুলো 700-600 টাকা তো এক প্যাকেট টোস্ট বিস্কুট খাওয়ায় রাস্তায় নামায়, কথা কান না কেন? এমপি মন্ত্রী পোলাপন হেরা থাকে এসির মধ্যে বইয়া কয়ে কয়জন আইছে, ওরা টেলিফোনে হলে কয়জন আইছে, কথা কান না কেন? আমলিকের এক ওয়ার্ড সভাপতিরে কয়ে দিছে তোর কাছে 5টে রাখছাই, ওর সেক্রেটারি কয়ে দিছে তোর আগামী এক বছর পরে তুই সভাপতির পদ পাবি 10টে রাখছাই মানুষ, এলাকার গেটু মেটু স্ক্রু টাইট মাইট নেতার কে অভাব আছে, উরি বাবা উরি নেতারে ফুডার করে ফুডা গাঞ্জাখোর সেরিখোর, কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাতার উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি দিয়ে ভেস্টুনি ছাপাইয়া এই রাস্তার মোড়ে মোড়ে হি কয়ে আমি আওয়ামী লীগের সভাপতি, এ সোরের ঘরে সোর, তুই আওয়ামী লীগের সভাপতি, তুই তরকারি একটা বেটা রাস্তায় ধরে সারাদিন তরকারি বেছে চানাচুর বেছে হের কাছ থেকে 250 টাকা চান্দা খায়, এ চান্দা না দিলে পরের দিন ভ্যান দিয়ে বইতে দেয় না, তো নেতার পুষ্টি কি লাই, তো নেতার উপর সুতার বাড়ি পুষ্প করি আমি, তুই গরিবের কাছে চান্দা খাস আবার তুই নেতা মারাস ফুডার গো ফুডা, আপনার এলাকার কত কই না, এটা শামীম ওসমানের ভাইয়ের এলাকা, আমি কই আমার গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা, ফুডার গো ফুডা আগে খাইছর বাবে ভিক্ষা কইরা হন আওয়ামী লীগের বাটপারি সাটপারি কইরে পদ একটা পাইয়া জুল গরিবের পরে জুলুম শুরু করে দেয়, কথা কন না কেন? মোর বিনা ফুডার করে ফুডা, তারপরে বুঝ ভিতরে গরম ডিম কেমনে ফেরে তারা তোর বাপে রাখে, হে এটা কই যায়, আরে ধর গেল আমি আর ওয়াজই করব, আল্লাহ লামান্না ওয়াদা ছিল যেটা উঠবে এটা টাইনে ধরবেন, হে একসাথে ওয়াদা দেন, আমার বাড়ির কাছে দাবি থাকবে শামীম ওসমান সাহেবের কাছে আমার মেসেজটা পৌঁছায় দেবেন, উনি একজন একটা নীতি ওনার আছে, ওনার ভিতর কথা আমল কি আছে আমি জানি না, উনি একটা কথা বলেছে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে ওসিলা উনি মাফ পাই দিতে পারে, উনি বলেছিল যদি নামাজ রোজা ঠিক মতো করি বা না করি কিন্তু নবীর বিরুদ্ধে করা করে ওরা কল্লা উড়াই দেবে, এ কতটা স্বর্ণের অক্ষরে উলামা ইকরাম অন্তরে লেখা থাকবে, এ কতটা কয় এমপি কয় এমপি, বরঞ্চ নবীর গালি দিলে হ্যাঁ কাছে ভাল লাগে, বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে, নবীর গালি দিলে কষ্ট লাগে না,
জিয়াউর রহমান নে গালি দিলে বিএমপি লাগো পিনি কোড়ে পিনি কথা কন না কে নবী রে গালি দিলে কোনো কিছু নাই কথা কন এই যে ফিলিস্তিনের এই যে ঘটনা দেখেন এক সান্ধু মারে নাই হেরা আছে কখন ক্ষমতায় বইবো আর এক দল চাইতে যে ক্ষমতায় থাকবো সিল্লা পাল্লা করতেছি আমরা নামাজিরা আর হুজুরা কয়বা বেড়া মিলা কথা কন না কে মুসলমান দাবি করো কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট তাহলে আমার একটা ওয়াদা থাকবে যারা ব্যানে তরকারি বেছেন চানাচুর বেছেন কোন ফুডায় যদি চান্দা চাইতে ওর কপালে গরম পানি মারবে মাইরে দিয়ে দেশে যাবেন না আল্লাহ আছে না নাই আছে নেতা কারে কয় বেড়া দেখ নেতা কারে কয় নবী আমার বলে দিলেন একজন মাঠের বাইরে থাকবে না আজকে যুদ্ধ হবে মরণপুর যুদ্ধ আর ওই নেতায় কয় আজকে যুদ্ধ হবে মরণপুর যুদ্ধ তারা গাছ খাইতেছে ওই নেতা এগো মাঠে নামাই দিয়া উগমাইছে অগ কর্মীরা কয়ে মাগা তুই হয়েছিস কে কামিট লেস লইতেছি তুই রেস লইলে আমরাও কিন্তু মাঠেতে বাইকিয়াম দিও আমার নেতা কারে কয় রে যুবক এবার আওয়াজ দিও হামাস যে নেতাগুলা পাথর দিয়ে বোমার সামনে দাঁড়াইতেছে কারণ কি জানুনি তাদের নেতাগুলা বিশ্ব নবীর সাহাবিদের মতো আমল করে হে মুসলমান বাইরা রে বিশ্ব নবী যখন বলিয়া দিলেন গো আজকের যুদ্ধের সেনাপতি আমি নবী একজনকে ঘোষণা করব তোমরা রেডি হইয়া যাও উনিশ জন সাহাবি বাজান সকাল থেকেই রেডি হইয়া বসে আছে কিন্তু বিশ্ব নবী যারে খোঁজতাছে তারে পায় না হযরত ওমর বলতেছে নবী আমি রেডি আবু বকর বলে কোন যুদ্ধের সেনাপতি আমারে প্রথম বানান নাই আমি রেডি বাজান রে শুধু এখন দিলটা নরম করবা আমার নবী বলিয়া ফেললেন আমার আলী কই আপনাকে কষ্ট হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে আপনাকে গলা শেষ তলাও শেষ রেডি নবী যখন বললেন আমার আলী কই নবী বলে অসুস্থ রে দিয়েই আজকে সুস্থ বানাবো বিজয় ঘোষণা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আগের দিন পাথরের কণা চোখের মধ্যে যাইয়া বহু চোখের মধ্যে দরো রেডি নবী আমার এই শাহাদত আঙ্গুল দিয়ে গালের মধ্যে আস্তে করে একটু লালা আলীর চোখে লাগাই দিলেন এটা তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি চোখের মুখের লালা না এটা তো আপনাকে মসজিদের ইমাম সাহেবের চোখের লালা না এটা এমন একজনের মুখের লালা আমার নবী হাতে পাথর ধরে চাপ দিলে স্বর্ণ হয়ে যায় আমার নবী আঙ্গুল দিয়ে চাঁদের ইশারা করলে দুই খণ্ড হয়ে যায় আমার নবী আঙ্গুল দিয়ে পাথরে গুতা দিলে পাহাড়ের ঝর্ণা হয়ে যায় আমার নবী এক পেয়ালা দুধ হাতে নিলে 70 জনের খাবার হয়ে যায় আমার নবী 8 কেজি গমের আটার খাবার 1500 সাহাবীর খাবার হয়ে যায় সেই রহমতুল লিল আলামিনের হাত ঠিক না মিটি ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক আরো জোরে ঠিক এক লোটা পানি দিয়া 3500 সাহাবীর গোসল খাবারের পানি হয়ে যায় কষ্ট হয় দুই মিনিট আলী রেডি হও হাই বাংলার মুসলমান রেডি হও বিশ্ব নবী বললেন ল আলী তরবারি ল দেখাই দিবি তোর বাবার মতো তুই যে আব্দুল্লাহর ভাতিজা নবী মুহাম্মদের চাচাতো ভাই আবু তালেবের সন্তান কুরাইশ বংশের সন্তান
সারা দুনিয়া প্রমাণ করে দিবে আলী আসগর বেঈমান গুলারে ইন্দুরের মত আজকে সুবাইয়া সুবাইয়া মারবি কুত্তার মত কোবাইয়া মারবি আলী তোর পিছনে যদি পাহাড়ও চলে আসে পাহাড়কে ধাক্কায় সরাই ফেলবি ওদের কামুজ দুর্গ আট মন ষোলো মন ওজন এক একটা দরজার পাল্লা দরকার হয় ওদের পাল্লা ভাঙ্গে যুদ্ধ করবি আর এক সাহাবিরে বলে দিলেন তুই খালি আমার আলীর হাতে তরবারি দিবি রেডি আমরা তো সেই বীরের জাতি ফিলিস্তিনি মুসলমান যে পাথর দিয়ে মোকাবেলা করে এমন এমনি না এরা শেরে খোদা আলীর রক্ত তাদের মধ্যে প্রবাহমান পালাইতে জায়গা পাবি না ফিলিস্তিন অপেক্ষা কর টুম টুম ওর কুত্তার মতো মাইর খাবি নেউরা কুত্তা যেমনে কাতি মাসে মারি খাই এইভাবে খাবি ইনশাল্লাহ এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি ইনশাল্লাহ এইভাবে খাবি এইভাবে খাবি এইভাবে খাবি নেউরা কুত্তার মতো খাবি মুসলমান আল্লাহকে হা উঁচা করে দেখায় একটা আওয়াজ দাও এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন জোরে নারায় তাকবীর নারায় তাকবীর এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন ফিলিস্তিনের অ্যাকশন সারা পৃথিবীর অ্যাকশন মুসলমানের অ্যাকশন নারায়ণগঞ্জের অ্যাকশন ফতুল্লা থানার অ্যাকশন নারায় তাকবীর এইভাবে দিবি বেটা দেখ সভাপতির খেলা করে মারহাবা বলেন এর অন্তরটাই রসুলের প্রেম দিয়া মারহাবা বলেন বোঝা হয়ে গেছে তোমাকে চাইতে সভাপতির অন্তরে মুসলমানের ফিলিস্তিনের দরদ বেশি তোমরা তো মেয়ুরের মধ্যে বেটা খারাই গেছে গা দোয়া করি আল্লাহ তাকাপে কবুল করে আশেকে রসুল হিসাবে কবুল করে রেডি আলী মারবি পিছনে তাকাবি না আমার আলী যতটা তরবারি ভাঙবে খালি পিছনের দিকে অমর তরবারি দিবি তরবারি দিবি তরবারি দিবি মেউরা কুত্তার মতো কোবাবি হযরত আলী মাঠে নামলেন মারহাবা বলেন তার বাবা যেই জুলফিকার ইউজ করতেন যুদ্ধের মাঠে আবু তালেব যেই তরবারি বিশ্বনবী ইউজ করতেন যুদ্ধের মাঠে তরবারি মুষ্টি ধারণ করে লোহার ধর্ম পরিধান করে লোহার হেলমেটটা বিশ্বনবী পরিধান করায়া যখন আলীকে বললেন আলী এখন নাম নাম আলী নাম আল্লাহ তোর সাথে আছে পিছনে তাকাবি না সামনে তাকাবি বজন্দে আপনাদের জানা আছে আলী মারতাছে 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 হযরত ওমর দেখতাছে দেখতাছে করে কি তরবারি ভাঙ্গে আর তুলে দেয় তরবারি ভাঙ্গে আর তুলে দেয় মারতে 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 তরবারি শেষ আবার নতুন একটা তরবারি দেয়া হইল এবার একটা আওয়াজ দিয়ে ওরে মুসলমান আমরা তো সেই বীরের জাতি তা না হলে পাথর দিয়ে কেমনে স্টেন গালে ফেমজি ফেমজি 47 46 এর সামনে মুসলমান পাথর দিয়ে মোকাবেলা করে এটা আলীর বীর যোদ্ধা গো বাবা হযরত আলীর তরবারি ভেঙে গেল নতুন তরবারি পাইল কিন্তু ডাল তো আর পায় না আলীর ডাল ভেঙে টুকরা টুকরা হয়ে গেল এ মুসলমান ভাইরা বিশ্বনবী বলছে আলী পিছনে তাকাবি না আলী সামনের দিকে যাচ্ছে বেঈমান গুলো দৌড়ে কামুজ দুর্গের মধ্যে ঢুকে গেছে হযরত আলী কামুজ দুর্গের সামনে এসে বলে মালিক রে তোমার নবী না বলছে ওদের দরজা ডাল বানাইয়া যুদ্ধ করবি ফতুল্লার যুবক ভাইরা আজকে 17 অক্টোবর আমার মাওলার প্রমাণ করে দিবা যদি আমাদের ফিলিস্তিনে যেতে হয় তাও যাব যদি প্রধানমন্ত্রী একবার অর্ডার করে যদি ফিলিস্তিনের একবার ভিসা দেয় তোমরা কেউ যাও বা না যাও আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াদা করলাম এই হাজার হাজার মানুষের সামনে
আমার যদি বিশা দেয় আমি ইলিয়াস রহমান জিহাদি যাইতে রাজি আছি তোমরা রাজি আছো না নাই রাজি আছো না নাই এবার শুধু আমার দিকে তাকাবা চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিবা গো কামজ দুর্গের সামনে যায় হযরত আলী কেউ বলেন 27 মনোজন কেউ বলেন 40 মনোজন কেউ বলেন 8 মনোজন বাজানেবার একটা আওয়াজ দিও 8 মন হোক 40 হোক 27 মন হোক এই পিতালের দরজাটা যারা তারা লাগায় দিছিল ভিতরের টিকা হযরত আলী বাম হাত দিয়া ওই দরজার পাল্লাটারে মুষ্টি ধারণ করলেন একটা টান মারলেন বাবা আলীর কাছে মনে হচ্ছে এইটা বুঝি একটা স্বপ্ন পাতা জোরে 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 দুই হাত দিয়া দুইটা দরজা টান দিলেন একটা দরজা চাইলা মেরে ফেলায় দিলেন আর একটা দরজা বাম হাত দিয়ে মুষ্টি ধারণ করলেন বাজানে 40 মন আর 27 মন আর 8 মন যেটাই হোক এই দরজাটারে সরকির মতো ঘুরাইতেছে বাবা এখন আর তরবারি লাগে না এই দরজার আগাতে বেঈমানদের কারো মাথা নাই কারো পেট নাই কারো গুড়ি নাই কারো বড়ি নাই কারো বড়ি নাই কারো বড়ি নাই হে যুবক ভাইরে যখন আলীর বীরত্ব হযরত ওমর দেখতাছে ওমর হাফাইদাস আর কান্দাছে আলী রে তুই করস কি করস কি করস কি কামজ দুর্গের মধ্যে হযরত আলী ঢুকিয়া গেলেন শেরে খোদা আলী বেঈমান গুলার কাছে বিজয় সিনিয়া নিয়া কামজ দুর্গের দরজার কাছে দাঁড়ায় আলী এখন হাঁপাইতেছে আড়াই ঘন্টা যুদ্ধ করার পরে যখন আলী এখন বসছে আলীর হাতের দরজাটাকে নিক্ষেপ করে দিয়েছে মাটির মধ্যে গিরে গেছে বাজানডি ওমর দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দার বলে আলী রে পৃথিবীতে আমি ওমরের মতো মক্কায় এত বড় বীর যোদ্ধা কেউ ছিল না তোমার বাবার সময় আমি যুদ্ধ করতাম যুদ্ধের মাঠে থাকতাম তোমার বাবা আজকে বাইসা থাকলে আবু তালেব বাইসা থাকলে দেখতো আমি ওমর কত বড় বীর যোদ্ধা কিন্তু আমি আর তোমার কাছে একটা ছোট্ট শিশু আলী চল আমি তোরে ঘাড়ে করে বিশ্ব নবীর কাছে লয়ে আবার তুমি জিজ্ঞেস করে আলী রে এতগুলো বেঈমান মানলি তোর গায়ে কি একটা আঘাত লাগে নাই রে আলী বলে নবীজি বৃষ্টির মতো আমার উপরে তাদের আঘাত আসছে আমি চার হাত পায়ে তাদেরকে মারছি চার হাত পায়ে মারছি হাত দিয়া মারছি পাও দিয়া মারছি মাথা দিয়া মারছি কেন দিয়া মারছি আমার নবী বলে আলী রে তরবারি এত ভাঙলি ডাল পাইলি কো আলী বলে নবী গো সেটা একটা বিরাট ইতিহাস আপনি না বলছিলেন ওদের কামজ দুর্গের কপাট দরকার হয় ভাঙ্গা ভিতরে ঢুকে যাবি হুজুর কামজ দুর্গ টান দিয়া ভাঙ্গা ডাল বানাইছিলাম নবী আমার বলে আলী রে দরজাটার ওজন কত নবী আমি জানি না কত ওজন হয়তোবা 10-15 কেজি হইতে পারে নবী আমার বলে আলী রে চল একটু যাই রে আলী যাই দরজার কাছে দাঁড়ায় বলে আলী একটু উঠে না আমি একটু দেখি কোন প্রসেসে যুদ্ধটা করছো হে নারায়ণগঞ্জের যুবক এখন একটা আওয়াজ দিও গো আলীর মধ্যে একটা মর্দে মুজাহিদ যেন এক 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 সন্ধিয়া ফিলিস্তিনে জন্ম নেয় সালাউদ্দিন আইবের মতো একটা মুজাহিদ ফিলিস্তিনে জন্ম নেয় ওমর ইবনে খাত্তাবের মতো একটা মুজাহিদ জন্ম নেয় একটা মুজাহিদ জন্ম নেয় একটা মুজাহিদ জন্ম নেয় এ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার বাইরা রে দিলটা নরম করবো আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি চোখের পানি দিয়ে এখন কার মা বরিশাল রংপুর দিনাজপুর কার মা
পড়ে আছে ওই পটুয়াখালি কলাপাশেই কুয়াকাটা পড়ে আছে আমি জানি না আমার জনম দুখিনী মা ঘুমিয়ে আছে গোপালগঞ্জের জমিনে বজন্ডে প্রতিদিন মায়ের জন্য কাঁদি আমি তো গরিবের ঘরে সন্তান গো বাবা এমন একটা সময় আমার জীবনে গেছে মাদ্রাসায় পড়াকালীন বাবা একটা 570 সাবান দিয়া অর্ধেক কাইটা জামা ধুইতাম আর অর্ধেক দিয়ে গোসল করতাম আজকে আমি 4 কোটি টাকা খরচ করে তোমাদের যে আমারে দাওয়াত দিছে মোহাম্মদুল্লাহর জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি একটা মসজিদ বানাইছি বাবা হে জুলু এটা একমাত্র আমার মায়ের দোয়া যার সাথে মায়ের দোয়া আছে ও কোনোদিন ধ্বংস হবে না কোনোদিন ধ্বংস হবে তুমি যখন বড়ুয়া বরিশাল পটুয়াখালী আমতুলি বরগুনার থেকে লঞ্চে চড়ো রংপুর দিনাজপুর থেকে ট্রেনে চড়ো খুলনা বরিশাল থেকে বাবা বাসে চড়ো তোমার মা তোমারে গরম ভাত খাওয়ায়া কাপুরের আসল দিয়া চোখ মুছিয়ার বলে বাবা রে আবার তোর মুখখানা কবে বাড়িতে আইসা দেখবো যতদিন এই মা বাইচা ছিল ততদিন তোমারে বলছে যেদিন মা চলিয়া গেছে আর কোনোদিন কেউ বলে না গো আল্লাহ আমার মতো কার জানো মা নাই দেখি আমার কপালে এক ফোঁটা পানি পড়ে গেছে আমি মনে মনে ভাবছি মাদ্রাসায় কোনো কোনোভাবে পানি আসলো কি না বাজান আমি তাকায় দেখি যেই ছেলেটা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে ওই ছেলেটার চোখের পানি আমি জিজ্ঞেস করলাম বাবা কান্দোস কে ওরে বলে বাবা হুজুর আড়াই মাস হইল আমার বাবা মারা গেছে আমার বাবা নাই হুজুর আমার মা বলছে আপনার একটু খেদমত করার লাইগা আমার বাবার বড় আশা ছিল আমারে কোরআনের হাফেজ বানাবে আমার বাবা আজকে আমি ঘুমের থেকে লাভ দিয়ে উঠিয়া ছেলেটারে বুকের মধ্যে নিয়ে বললাম বাবা যাও গো বাবা যাও আমি দোয়া করলাম আল্লাহ যেন তোমার হাক্কানি কোরআনের হাফেজ বানা বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রাত 12:15টার সময় একটা আওয়াজ দিবেন ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিবেন
চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবেন আল্লাহ ফিলিস্তিনে কত বাচ্চা মা হারাইয়া রাস্তায় রাস্তায় কান্দে তুমি তাদের সহায় হয়ে যাও দেন হাত দুটো উঁচা করেন দেন আল্লাহর একটা ডাক দেন দেন ডাক দেন আল্লাহ তুমি কবুল করো মুমিনদের হাতগুলিকে কবুল করে রক্ষা করো ফিলিস্তিনকে কবুল করে রক্ষা করো হামাসকে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন তাকবীরের ধ্বনি আর আসতে দেয়া যাবে না যেটাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দিব কথা ঠিক না ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যত নাস্তিক আছে প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব রাজি আসি না নাই রাজি আস আল্লাহকে দিব হাত তুলে দেখাই দাও আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন এই জমিনের মালিককে হুকুম চলবে কার আল্লাহ এখনো আসে না নাই আল্লাহর হুকুম বাস্তবে এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয় জীবন দিব ওই সাদাবাজ সাদা চামড়ার কুত্তা বেজর্মাগুলি মুসলমানদেরকে ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারছে কথা ঠিক না ঠিক জানিও মাননীয় সরকার আমাদের যদি সৈন্য যদি পাঠায় আলহামদুলিল্লাহ খুশি হব যদি না পাঠায় আমাদেরকে পাঠায় দিই হাসতে হাসতে ফিলিস্তিনিদের সাথে একসাথে জীবন দিব রাজি আছি না নাই কে কে রাজি আছে রাখবেন লাগে হাত দেখায় দাও মাহফিলের মাসকান থেকে একজন অমরের মতো মরতে মুজাহিদ লাগবে এই সাউন্ড ক্লিয়ার করো টন ব্যাস বাড়াও সাউন্ড ক্লিয়ার করো মাস্টার বাড়াও একসাথে বলতে হবে মুসলমান আর বসে থাকার সময় নাই ইসরায়েল হলো আমাদের দেশের এই রোহিঙ্গাদের মতো এই ফিলিস্তিনে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ করে আজকে ফিলিস্তিনের বুকের উপরে মুসলমানের তাজা রক্ত দিয়ে তারা হোলি খেলছে এই জাজাবাদ এই রোহিঙ্গার গোষ্ঠী এই বেজর্মা গোষ্ঠী হারামের গোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে বেশি নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনে কথা বলেন না কেন তবে টু 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 মরো যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছে যেই জমিনে ইউনূস আলাইহিসসালাম ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে যেই জমিনে জাকারিয়া নবী ঘুমিয়েছে যেই নবী যেই জমিনে ইয়াহইয়া নবী ঘুমিয়েছে যেই জমিনে ঈসা নবীর মা মারিয়াম ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ নবী ঘুমিয়েছে যেই জমিনে ইউসুফ আলাইহিসসালাম ঘুমিয়েছে মূসা হারুন ঘুমিয়েছে ওই জমিনে এত তাড়াতাড়ি কোনো বেজর্মদের হাতে তুলে দেওয়া যাবে না যাবে না যাবে না দোয়া করতে থাকে আপনার এই আওয়াজগুলো ফিলিস্তিনে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলো তো দেখি আরো জোরে বলতে হবে মুসলমান আসমান জমিন কাঁপায় দাও তোমার এই আওয়াজ ফেরেশতারা বহন করে ফিলিস্তিনি জমিনে নিয়ে যাবে রক্ত দিতে হয় জান দিতে হয় মাল দিতে হয় জীবন দিতে হয়
দিয়া প্রমাণ করে দিব আমার ফিলিস্তিন মুসলমানকে আজাদ করার জন্য এই বেজারমাদেরকে দুনিয়া থেকে নিস্তারাবাদ করার জন্য জীবন দিতে হয় কাকে দিবা আল্লাহ কে দু হাত রাখ করে দেখায় আল্লাহ কবুল করেন আর জোরে বলেন আমিন এই মুসলমান শুধু একটা আওয়াজ শুনতে চাই বসে থাকার সময় নাই আমেরিকার মতো সাদা চামড়ালা সাদা চামড়ার লোক যোগাযোগ আমেরিকা সমর্থন দেয় সেই সন্ত্রাসী বাহিনী ইসরায়েলে বেজরমারে সমর্থন দেয় আমাদের পাশের দেশ দাদার দেশ আকাডার দেশ চাকাডার দেশে সমর্থন দেয় ইসরায়েলে কথা কর না কে যারা মানুষ হত্যা যারা বলে মানুষ হত্যা সবচেয়ে বড় অপরাধ এইভাবে মা বোনদেরকে বাড়ি ঘরগুলোকে ঘুরিয়ে দিচ্ছে ছোট বাচ্চাকে এতিম করছে স্ত্রীকে বিধবা করছে এরপরও দাদার দেশে ইসরায়েলকে সমর্থন দেয় তুমি দিতে পারো দাদা আমরা যাদের গায়ে এক ফোঁটা রক্ত আছে জীবন থাকতে কোনো বেঈমানের হাতে মুসলমানের পতাকা তুলে দিতে পারি না জীবন চলে যাবে আমাদের বুকের উপর দিয়া বুলডোজার চালিয়ে দিতে পারো কিন্তু আমাদের থেকে কোনোদিনও কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পারবে না নবীর দেশটাকে কোনো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ বলেন কি ঠিকঠাক আছেন তো এই বাচ্চার আওয়াজ করবে নাই এই বাচ্চাগুলো নামাই দেন নিচে দেন এই ছোট বাচ্চাগুলো নামান কোন আওয়াজ করবে না শুধু আমার দিকে তাকান থাক এই নামান না থাক থাক পিছনে যাও এই পিছনে যাও একসাথে বলতে হবে আমি দেখব ফিলিস্তিনের পক্ষে আমার আল্লাহকে জোরে কে একটা ডাক দেয় এই জমিনের মালিককে মনোগত হয় নাই আর একবার বলেন এই জমিনের মালিককে এখানে আসার সুযোগ কে দিবেন যাইবার সুযোগ কে দিবেন এখানে আসার সুযোগ কে দিছে যাইবার সুযোগ কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় দুনিয়ার সব হুকুম মানার সময় ইনশাল্লাহ বলেন যতদিন দেহে আছে প্রাণ গিয়ে যাব আমার মাওলারি গান এই দেহে থেকে যেদিন প্রাণের পাখি উড়ে যাবে সেদিন আমার আল্লাহ নাম বন্ধ হবে তাছাড়া পৃথিবীর কেউ আমার এই জবান থেকে আল্লাহ নাম বন্ধ করতে পারবে না কি আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে এই আল্লাহু আকবারের ধ্বনির দাম আছে না নাই এই আল্লাহু আকবারের ধ্বনি ফিলিস্তিনে চলছে যদি আল্লাহু আকবারের অ্যাকশন না থাকতো শক্তি না থাকতো বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে ইসরায়েলের সৈন্যরা 47 দিয়ে গুলি করে আর মুসলমান পাথর দিয়ে তাদের মোকাবেলা করে মুসলমানের শরীরে আছে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো ফিলিস্তিনে জ্বলো ফিলিস্তিনে জ্বলো আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর ফিলিস্তিনের কাছে এই তাকবীরটা যে কত প্রিয় এখন বোঝা যাচ্ছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আজকে আপনারা যারা ইউটিউব চালান ফেসবুক চালান তারা দেখেছেন মাত্র আড়াই বছর একটা ছেলে নদীর পারে দাঁড়ায়া একটা পাথরের উপরে মাথা দিয়া জিমাইতেছে মানবতা কোথায় চলে গেছে আজকে আমেরিকা মানবতা মানবতা মারায় হারামি দল মানবতা লঙ্ঘন হয় আমরা মুসলমানরা মানলে আমরা সন্ত্রাসী হই আর তোমার বাপেরা এইভাবে আড়াই বছরে বাচ্চাটারে মারে হারায় ফেলছে মারে হারায় ফেলছে বাবারে হারায় ফেলছে
পাথরের উপরে মাথা দিয়ে জিমাইতাছে পরে দেখবার মত আমার মাওলা সারা কেউ নাই এগুলো চোখে পড়ে না এই কুত্তার দলের চোখে পড়ে না এটা মানবতা লঙ্ঘন হয় না মানবতা মানবতা মারাস মুসলমানদের মারলে টেস্ট লাগে আর মুসলমানকে ওরে মারলে সেটা সন্ত্রাসী হয় না মালিকের দুনিয়ার কেউ দেখতে হবে না তুমি দেখো ও মালিক তুমি ছাড়া বান্দব নাই রে রহমতের চাঁদ বিছিয়ে দাও না ফিলিস্তিনে আই রহমতের চাঁদ বিছিয়ে দাও না ফিলিস্তিনে ফিলিস্তিনে মাকা দেশ তন্মা বলিয়া তাদের কান্না তুমি যারা কেউ দেখে হলে তুমি এতিমদের ডাকো না শোনো মানি ফিলিস্তিনের দিকে একবার যেই জমিনে তোমার নবী ইব্রাহিম ঘুমিয়েছে যেই জমিনে তোমার জলিল কদর নবী মুসা ঘুমিয়েছে যেই জমিনে মা মারিয়াম ঘুমিয়েছে জাকারিয়া নবী ঘুমিয়েছে গো আল্লাহ পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে সব নবীর কদম লাগছে পৃথিবীতে এমন কোন দেশ নাই যেই দেশে তোমার সব ফেরেশতারা নামছে পৃথিবীতে মাত্র একটা দেশ আছে যেই দেশে সব ফেরেশতা নবীর কদম লেগেছে যেই জমিনে তোমার নবী ইমামতি করছে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে আল্লাহ হাজার হাজার মানুষ এখন তোমার একটা ডাক দিবে এই ডাকের আওয়াজ গুলো চোখের পানি গুলো তুমি ফিলিস্তিনের জমিনে পৌঁছে দিবা হাত দুটা উঠাই আমার মাওলার একটা ডাক দাও ডাক দাও আজকে 17ই অক্টোবর ডাক দাও 17ই অক্টোবর ডাক দে মুসলমান নারায়ণগঞ্জের মুসলমান ফতুল্লার মুসলমান পঞ্চবটির মুসলমান একটা ডাক দাও জোরে 17ই অক্টোবর ডাক দাও হলে তুমি এদের ডাক গুলা কি তোমার পছন্দ হল আড়াই বছরে বাচ্চা মা মা বলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় ও তো জানি না আমার মা বোমার আগতে দুনিয়া সাইরে গেছে ও আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো আল্লাহ আল্লাহ ওরা নবীদের কবরগুলোকে ধ্বংস করে দিতে চায় গো আল্লাহ আল্লাহ তোমার নবীর দিকে তাকায়া আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো জোরে বলে আমিন জোরে বলে আমিন আল্লাহ শোনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমার ছোট্ট দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাও মিয়া ইন্ডিয়া এত বড় দেশ আজকে ইসরায়েলের পক্ষে সে থাকতে বাধ্য কিন্তু আমার ছোট্ট দেশ মানে প্রধানমন্ত্রী সে ক্ষমতার দিকে তাকায় নাই তার জানা আছে ইসরায়েলের বিরুদ্ধে যেই যাবে তার ক্ষমতায় টিকে থাকা মুশকিল সে ক্ষমতার দিক না তাকায়া বলছে ফিলিস্তিনের সাথে আসি থাকবো আলহামদুলিল্লাহ বলতে পারেন না
মানে সরকারের কাছে দাবি থাকবে আপনি সৈন্য পাঠাইলে যদি সমস্যা হয় আমাদেরকে পাঠায় দেন বুলেটের সামনে বুক পাতায় দিব তবে ফিলিস্তিনে হাজার হাজার নবীর কবরকে লক্ষ্য করব রাজি আছেন না নাই এ রাজি আছেন না নাই এই নারায়ণগঞ্জের মুসলমান আজকে 17 অক্টোবর 17 অক্টোবর গলা ফাটে আমার আল্লাহকে দেখায় দিবা তোমার তাকবীরের আওয়াজ 17 অক্টোবর ফিলিস্তিনে চলে যায় কাই নিয়ত করে তাকবীরের ধ্বনি আল্লাহকে দেখায় দাও কে কে রাজি আছে দাওয়ার জন্য তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ ফতুল্লাহ রাশিদা ভবন গুলশান রোড নাকি পঞ্চবটি ফতুল্লাহ নারায়ণগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফাজিলপুরের কৃতি সন্তান আলহাজ সাইদুর রহমান রিপন কে আলহামদুলিল্লাহ আল্লাহ সাইদুর রহমান ভাইকে কবুল করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আব্দুল গফুর সুপার কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মাসুদ ভুঁইয়া সাহেব উনি আছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার আগে যিনি ওয়াজ করেছেন সুরলিত কণ্ঠ সুন্দর আলোচনা করেছেন হযরত আল্লামা হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ আজাদী এবং মাগরিবের পরে যার আওয়াজ আমি শুনেছি আসার সময় অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন রফিকুল ইসলাম আল মাদানী তারপরে মুফতি ফারুক আহমেদ আল ফরিদি আমন্ত্রিত ওলামা একরামদের মধ্যে আলী হোসাইন মুফতি আমিনুল ইসলাম মুফতি আহমদ হুসাইন মোহাম্মদ আব্দুল সালাম সহ অনেক ওলামা একরামের নাম এবং অতিথিবৃন্দদের নাম আসছে আপনাদের যিনি আপ্যায়ন করার জন্য এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আমাদেরকেও নিয়ে আসছেন হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ মাহমুদী এবং মঞ্চপ্রবিষ্ট হযরত ওলামা একরাম আজিজ তলাবা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা পর্দার ভিতরে শুনতেছেন আমার মা ও বোনেরা জাতির রাহবার বর্তমান সময়ে রাজপথের লড়াকু সৈনিক ইসলামের জন্য নিবেদিত প্রাণ এলাকার ওলামা একরাম এবং আইএমএ মাসাজিদগণ সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই প্রতিকূলতার মধ্যে দিয়েও এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার ওই আল্লাহ আছে না উনি থাকবেন না দুনিয়া সব শেষ হয়ে যাবে উনি থাকবে ঠিক না ঠিক শোনেন কোরআনে কি বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল দুনিয়া সব শেষ হয়ে যাবে বাকি থাকবে একমাত্র দুল জালালি ওয়াল ইকরাম ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক বাকি থাকবে কে আল্লাহ ওই আল্লাহ যদি বাকি থাকে তাহলে আমরা সব ধ্বংসপ্রাপ্ত আমার আল্লাহ থাকবেন বাকি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে মানুষের পরে মানুষের জুলুম কথা কর না কেন বনি ইসরায়েলের জাত ইহুদিবাদী যারা আছে ইহুদির বাচ্চারা পৃথিবীতে একটা মাত্র অভিশপ্ত দেশ আছে অভিশপ্ত যারা কোনদিন হেদায়েত পাবে না সেটা হলো এই বনি ইসরায়েলের গোষ্ঠী ইহুদির গোষ্ঠী
ঠিক না বেটি আপনাদের জানা আছে এই ইহুদিবাদী এত বড় জালিমেরা এরা নিজের ভাইরে এমন মার মারছে পৃথিবীর ইতিহাস বিরল আমি আপনাদের এক একটা প্রমাণ করে দেই এই ইসরায়েল ইহুদির বাচ্চারা কত বড় ভয়ঙ্কর এরা এক দুইজন নবীকে মারে নাই হাজার হাজার নবীকে তারা জবাই দিয়েছে এমন কি এই ইহুদিদের উৎপত্তি হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলের থেকে মারহাবা বলেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা নবীর ছেলে হওয়ার সত্ত্বেও এত নিষ্ঠুর ছিল এত নির্দয় ছিল তাতে প্রমাণ করে এরা কত নিষ্ঠুর হতে পারে কষ্ট হইতেছে আপনাদের কথা কবেন তো বাফের বেডার মতো কবেন যেভাবে কন মেদা বিডিগো মতো কন হিজলে বিডিগো মতো মুসলমান তো মায়ের খাওয়ার কথা না কথা ঠিক না বেটি মুসলমান মায়ের খায় একমাত্র মুসলমানের ওই যে নেদায় ওনা সেনায় ওনা ফিলিস্তিনের মুসলমান দেখছো যুবকগুলা বোমার সামনে তারা পাথর লয়ে ঘাড়ায় ইহুদি বাদীদেরকে দেখছো মেয়েরা কুদতেছে এমনি কোবাই এইভাবে কোবাইতেছে তাকে অস্ত্র নাই ট্যাং উড়ে দিচ্ছে অগ অস্ত্র কাইরে নিয়া মুসলমানরা অগুড়ে দিতেছে মৃত্যুকে তারা পকেটে ভরে নিয়েছে মৃত্যুকে তারা আলিঙ্গন জানিয়েছে হে সাসা হে উনি কই যায় আরে ওই জায়গায় বহেন এদিকে আহেন কেমন জানি হাঁটা দিছে আরে লাগে জানি মদন ব্যস্ত হয়েছে বেড়ায় এই চলে যাবেন আপনারা তাহলে কই না আধা ঘন্টা পরে যাম গেল আমার আর শুনতে হয়েছে একটা সিস্টেম আছে যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন তুমি তো আমার দেখছে এরছো তুমি দেখো না আমি দেখবো খালি কব ঘর রে ঠিক আছে লুঙ্গি খুলে রেখে দেবেন আমার জীবনে বহুত ঘটনা ঘটছে গেছে গাজীপুরে বাস করতেছিলাম মাঝে মাঝে বলি তোমাকে তাজা করার লাগে না ঘুম আমার জিম হাউস এগুলো গাজীপুরে বাস করতেছে শুনে ইউসুফের তাফসীর হিন্দি মিডিয়ামে কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন মাঘ মাসে শীত এক বেটার পোষা পাইছে আধা ঘন্টা আগে যখন কইছি টাইনে ধরবেন বেটার টান খাওয়ার ডরে আর ওড়ে নাই পোষা বেতার কথা হলো না বুড়া বেটা খালি পোষা বে বুতাইতেছে বুতাইতেছে বেটাই চিন্তা করে এখানে কুটের উপর বইছে যদি মাইরে দেয় গড়া এখানে আর একজনের পিছনে যে মারবো না উঠবো না বাঙালি বুদ্ধি ওই চায় না ভঙ্গা জুতা আছে না নাগরা ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় নিয়ে লুঙ্গিটা উঁচা করে আস্তে আস্তে সারছে চাদরের মধ্যে করে যখনই আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের সাফা জিনিস আষাঢ় মাসের পানির মধ্যে সের সেরাই উঠছে তো ওই যুবকের মধ্যে কোলা কয় সা সা আওয়াজ হয় কি হের কল কল আওয়াজ হয় কে কষ্ট কষ্ট জেহাদের ডরে মুতে দিছে বেড়া উল ভিতরে জাগায় মুতাই দিব আমি ফিলিস্তিনি মায়ের খাই আর তুই যে খেতা গাইতে ঘুমাবি মরবি যত সময় আলোচনা চলবে ফিলিস্তিনের পক্ষে দুই ফোঁটা চোখের পানি দিয়ে দোয়া করা সারা আমাদের আর কিছু করার নাই কথা বলেন না কেন যদি এইটুকু না পারো তোমার মতো স্বাস্থ্য পর আল্লাহর জমিনে একটাও নাই রেডি হয়ে থাকো এরা যে কত বড় নির্দয় এই ইহুদির বাচ্চারা এটা ইসুফ আলাইহিস সালামের ভাইদের দ্বারা বোঝা যায় শুধু এখন দিনটা নরম করবেন পৃথিবীতে আমার নবীরে যারা সবচেয়ে বেশি মারছে এদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ইহুদিরা ইহুদির কৃষ্ট কিন্তু মক্কায় ছিল মক্কায় থাকাকালীন আবু জাহেল কিন্তু ইহুদি না আবু জাহেল হলো মুশরিক হিন্দু ইহুদি ছিল আবু সুফিয়ানের মামু আখদাস আদলাস তারপরে সুফিয়ানের বড় মামার নাম ছিল এরা ছিল ইহুদির গোষ্ঠী তার মামার গোষ্ঠী আবু সুফিয়ান ছিল মুশরিক মুসলমান কবুল করার আগে ইসলাম কবুল করার আগে এই মাত্র এক দেড়শো ইহুদিরা
পুরা মক্কা নগরীকে নাসায় ফেলত আবু জেহেল দেখলো ওরা যদি আমাগোই মক্কায় থাকে তাহলে আমাগো নেতৃত্ব চলবে না তখন মক্কার থেকে কো মাইরা তারায় আপনারা জানেন ইতিহাস এরা মক্কার থেকে মাইর খায় আবু জেহেল রাতের মাইর খায় এরা চলে যায় খায়বারে ইহুদি বদ্রী বাচ্চা খায়বারে চলে যায় আবু জেহেলও পছন্দ করত না ইহুদি এই জাজাবারদেরকে এই রোহিঙ্গাদেরকে আবু জেহেলও পছন্দ করত না এই যে মাননীয় প্রধানমন্ত্রী দয়া কইরা এই যে 10 লক্ষ রোহিঙ্গাকে যে আমরা জায়গা দিছি ভয় পাইতাছি কারণ এই ফিলিস্তিন এই ইসরায়েলে জায়গা দিছে এরা নিছিল ভাড়া এই জায়গাটা ভাড়া নিছিল ওরা লিস্ট নিছিল আপনারা তো ইতিহাস জানেন না এই ইসরায়েল দেশ না এর নাম রাখছে এটা ফিলিস্তিনিদের গাজার একটা অংশ কথা বলেন না কেন হামাসের একটা আর গাজার একটা অংশ এই ইসরায়েল একটা প্রদেশ আর একটা প্রথম স্কুল ভাড়া নিছে এরপর কলেজ করছে এই যে প্রাণ কোম্পানি এটা কিন্তু ইসরায়েলের এই যে কোকা কোলা এগুলো ইসরায়েলের ইসরায়েলের 138টা পণ্য বাংলাদেশে চলে তুমি যদি মুসলমানের প্রোডাকশনে জন্ম নিয়ে থাও কোন মুসলমান ইসরায়েলের পণ্য খরিদ করতে পারে না মাথায় রাখবা জিজ্ঞেস করবা ইসরায়েলের কোন কোন পণ্য দোকানদার যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকে দোকান থেকে লাঠি মেরে মেরে ফেলাই দিবে লস হয় হোক বিশ্ব নবীর সুপারিশ হতে হোক অন্তত বোঝা যাবে যে আমি ইসরায়েলকে ঘৃণা করি যেমনি আমার আল্লাহ ইসরায়েলকে ঘৃণা করে আবু জেহেল সুদ্দা ইসরায়েলের ইহুদিবাদীকে ঘৃণা করছে এরা মক্কায় জায়গা না পাইয়া মক্কা মদিনার মাঝখানে একটা খায়বার জায়গা আছে এই জায়গায় স্থান নিল নবী যখন মদিনায় গেল খায়বারে যুদ্ধ করে এদেরকে এমন মাইট দিল এরা মক্কা মদিনায় জায়গা না পাইয়া এরা চলে গেল ফিলিস্তিন মারহাবা বলতে পারেন না বিবর্ণ দেশে ঘুরিয়া ঘুরিয়া কসুর টামের মতো ফিলিস্তিনিদের ঈমান ছিল একবারে নর অকাস্তে জায়গা কিনা ভাড়া নিয়া আজকে আলাদা রাষ্ট্র কায়েম করল এখন পুরা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ওরা দখল করতে চায় জীবন যাক আর থাক ফিলিস্তিনিদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাইতুল মুকদ্দাস তোদের হাতে যাবে না কি বলেন আপনারা জোরে বলেন জোরে বলেন যদি ফিলিস্তিনিরা সব মারা যায় বাইতুল মুকদ্দাসকে রক্ষা করতে তারা ব্যর্থ হয় সারা দুনিয়ার মুসলমান যদি ফিলিস্তিনে যায় তাদের পাশে আমরাও দাঁড়াবো রাজি আছেন না নাই এই উলামায়ে কিরাম এই বাইতুল মুকদ্দাস এমন একটা কিবলা বাইতুল্লাহর আগে বাইতুল মুকদ্দাস ছিল মুসলমানের কিবলা ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আর আমার আপনার আমার কিবলা হলো বাইতুল মুকদ্দাস প্রথম বাইতুল মুকদ্দাস যেই বাইতুল মুকদ্দাসকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা বসন্তে আমার সেই মানি বাইতুল মুকদ্দাস কে তিনি এত ভালোবাসে যেই মুসল্লাই দারে আমার এতিম নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে দুনিয়ার সব ফেরেশতাদেরকে নবী পিছনে রেখে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর
আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান আমি সাতটা আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না তাকায় দেখ বান্দা আমি কোনো খুঁটি লাগাই নাই এ বান্দা তোরা মাত্র তিনটা বাতি ঝুলাবি রড লাই একটা খুঁটি লাগছে কিন্তু বান্দারে বিশাল আসমান আমি তৈরি করছি কোন রড সিমেন্ট লাগাই নাই এ বান্দা তোরা জানুস না আমি আসমানটাকে মাত্র আটজন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি যেদিন আমার নবী ২৭ রজব আসমান আমার নবী ইমামতি করবে এই আটজন ফেরেশতাকেও আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য পাঠিয়ে দিয়েছি শুধু আমি রব সারা দুনিয়ার সব মাখলুক আমার নবীর পিছনে সেদিন মুক্তাদি ছিল আল্লাহু আকবার বললেন না যেখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করছে ওই জায়গাটা ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস জোরকান মারহাবা আমি শুরুতেই বলেছিলাম পৃথিবীর কোন দেশ নাই যেখানে সমস্ত ফেরেশতা আর নবী কদম লাগাইছে ইল্লা ফিলিস্তিন একমাত্র ফিলিস্তিন ছাড়া ফিলিস্তিনে সব ফেরেশতা সব নবীর কদম লাগছে মারহাবা কর মারহাবা আরো জোরে মারহাবা কষ্ট হইতাছে এই জের জালেমের জালিমগুলি এত নির্দয় মুসা নবীর ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দিকে তাকাইলে বোঝা যায় আমার দিক তাকাবেন আর এখন কানবেন ইউসুফ নবীর ভাইরা দেখেন কি কায়দা জানতো আর এই ইসরায়েলের মুষ্টি কি কায়দায় ফিলিস্তিনে দখল করলো দেখেন খালি ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে আব্বা বলো ইউসুফ রে দিবেন আমাদের সাথে ইউসুফের বাবা জানতেন আমার এই ছেলেগুলা জালিম এরা জুলুম করবে এরা নির্দয় নিষ্ঠুর আর এরা এই একই মায়ের সন্তান না ইউসুফ আর বুনিয়ামিন এক মায়ের সন্তান আর ওরা দশ জন হলো আর এক মায়ের সন্তান সৎ ভাই হিসাবে ওর সাথে কি ব্যবহার করবে এটা আমি একক জানি কষ্ট হইতাছে শুধু এই ইসরায়েলের পরিচয়টা একটু দিয়ে দেই বনি ইসরায়েলের অপর নাম হলো ইসরায়েল এই ইসরায়েল বনি ইসরায়েল ইসরায়েল বজন্দে আল্লাহর পয়গম্বর ইউসুফ জানেন আমি আমার ভাইদের সাথে গেলে মজা পাবো এমন পাম পট্টি দিছে ইউসুফ রে তুই যদি আমাদের সাথে ছাগল চড়াইতে যাস তুই ভালো ভালো রং বেরঙ্গের ফলমূল দেখতে পাবি বাগে ছাগলে এক জায়গায় ঘাস ঘাস তুই দেখতে পারবি ১৩ বছরের ইউসুফ ভাইদের কথার প্রেমে পড়িয়া গেল এই ইসরায়েল বাজানদে ফিলিস্তিনি বাদশার প্রেমে পড়িয়া গেছে ফিলিস্তিনি বাদশা তদনীন্তনকালের বাদশা প্রেমে পড়িয়া ফিলিস্তিনিরা জায়গা দিয়া দিল রহমত করিয়া কিন্তু এরা জানতো না একদিন এরাই হয়ে যাবে আমাদের এক নাম্বার শত্রু কিন্তু বাজানদে ইয়াকুব নবী তো নবী ইয়াকুব নবী বুঝিয়া ফেলছে আমার ছেলের আমার ইউসুফের সাথে খারাপ ব্যবহার করবে ইউসুফ রে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে ইয়াকুব বাবা তুই তোর ভাইদেরকে চিনোস না তোরে কিন্তু ওরা এমন মায়ের দেবে জীবনে কল্পনাও করস নাই আল্লাহর পয়গম্বর ইউসুফ ভাইদের ছলনা বুঝতে পারে নাই ইসরায়েলের মতো বাবায় নিষেধ করার পরেও যখন ভাইদের প্রেমে পড়িয়া রওনা দিছে বাদান এখন দিনটা নরম করবে বাবার সামনে দিয়া ইউসুফের বড় ভাই বুনিয়ামিন ইহুদা জুত শামস নাফতালি ইদ্রিসা এরকম দশ ভাই ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে আদর আপ্যায়ন করতেছে বুঝাইতেছে ইউসুফ রে আমরা অনেক ভালোবাসি এই ইসরায়েল ইহুদি বাতিরা যখন ফিলিস্তিনে আসে তদনীন্তন কালের বাদশাকে বাবা এত পরিমাণ উপুড় কোন টাকা পয়সা দেয় ইসরায়েলের প্রেমে পড়িয়া যা
ভালো কইরা ইতিহাস বুঝবা যুবক বাইরে আল্লাহর পয়গম্বর ইউসুফ 13 বছরের বালক বুঝতে পারে না আমার ভাইরা আমার সাথে কি ব্যবহার করবে বাবার সুখের আড়াল যখন হয়ে গেছে মাত্র 5 কিলোমিটার যাইবার পরে বাবা যারা জীবনে মিশর সফর করছে এই জায়গাগুলো এখনো আছে বরাবর কোলের মধ্যে ছিল ইউসুফ কোলের থেকে এমন জোরে আছাড় মারছে বাবা ইউসুফ আলাইহিস সালাম লম্বা ছিল তোমার আমার হাতের 14 হাত তার বড় ভাই লম্বা ছিল ওই সময়ের জন্য বাবা 17 হাত আল্লাহু আকবার বলতে পারো না 17 হাত মানুষটা ইউসুফ আলাইহিস সালামকে মাটিতে এমন জোরে আছাড় মারছে ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় গেছে ভাই তুমি কি ঘুমের জুরে আমার আছাড় দিলা দুই নাম্বার ভাই বুনিয়া দুই নাম্বার যেই বদমাইশটা ছিল নবীর সন্তান তখন তারা জুলুম করছে বিদায় বললাম এখন কিন্তু পরবর্তীতে তাদের ভুল বুঝছে এই জন্য তারা ইমানদার আল্লাহু আকবার জোরে বলতে পারেন না তদনীন্দ্র ওই সময়ের জন্য আপাতত বললাম যখন ইউসুফ আলাইহিস সালামকে দুই নাম্বার ভাই যাই এমন জোরে পাড়ায়া ধরছে ইউসুফ আলাইহিস সালাম বলে বাইরে তোমরা এইভাবে আমারে কেন মারো যেভাবে এখন ইসরায়েল মারতেছে বাবা ওদের মধ্যে কোনো দয়া নাই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়তেছে নামাজরত অবস্থায় পাখির মতো গুলি বাইরে মারকে ফেলছে মা বোনদের বোরকা গুলা টানিয়া টানিয়া জালিম গুলো খুলে ফেলতেছে আল্লাহ তুমি কই গো মালি তুমি একটু রহমতের নজরে ফিলিস্তিনের দিকে তাকাও যেই জমিনে আমার জাতির পিতা ইব্রাহিম এই জালিমরা কত বড় জুলুম করতে পারে ইউসুফ নবীর ভাইদের দিকে এখন তাকাওয়া ঈশ্বরের ভাই ইহুদার বুনিয়া ইহুদা আর জুত ইউসুফ আলাইহিস সালামকে এমন মাইট দিল বাবা মারতে মারতে নাক মুখ ফাটায় ফেলছে পৃথিবীতে ভাই কোনোদিন ভাইরে এইভাবে মারতে পারে না নয় জন একসাথে মারতাছে বাবা এমন মায়ের গুলো মারতাছে ইউসুফ আলাইহিস সালাম তিনবার বেহুশ হয়ে গেছে বাবা আল্লাহর পয়গম্বর ইউসুফের সাথে যখন আমার নবীর মিরাজের রাত্রে তিতু আসমানে দেখা আল্লাহ আকবার জোরে বলতে পারে না তিতু আসমানে যখন ইউসুফ নবীর সাথে আমার নবীর মিরাজের রাত্রে দেখা তখন আমার নবী ইউসুফ আলাইহিস সালাম রে দেখে বাবা এই ঠোঁট গুলো বিশ্রাইতেছে এই কানের নথি গুলো আমার নবী বিশ্রাইতেছে আমার নবী ইউসুফের পিঠের দাগ গুলো বিশ্রাইতেছে নবী আমার জিজ্ঞেস করে ইউসুফ রে তোমার বাইরে যে তোমার মাঠ ছিল সেই দাগ গুলো কই আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে নবীজি এই জন্যই কি আমি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা আমার নবী বলে ইউসুফ রে তোমার মাইরা হাত করছে তোমার ভাইরা আর আমার ঠোঁটটা ফাটাইছে তাইবের ছেড়ে গুলি আমার ঘাড়ের মধ্যে দেখো কত কোটা রাঙা বাবা আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বারবার বলতেছে ইউসুফ আমি তোমাদেরকে দেখতে আসার আগে এক মাস আগে তায়েফের মাঠে গেছিলাম মিরাজে যাওয়ার আগে এক মাস আগে তায়েফের ছেলের আমার এত পরিমাণ মারছে নবী আমার একটা টান দিয়ে জামা খুলে ইউসুফ নবীর দেখায় আর বলে ইউসুফ রে
আমার দেখো কিভাবে মারছে পৃথিবীতে আল্লাহ আমার পরে সবচাইতে সুন্দর চেহারা দিয়ে তোমারে আল্লাহ বানাইছে পৃথিবীর সবচাইতে সুপারস্টার চেহারা মালিক হলাম আমি নবী আমার মতো সুন্দর চেহারা দিয়ে আল্লাহ কাউরে বানায় নাই এরপরে আল্লাহ তোমারে সুন্দর করে বানাইছে রে ইউসুফ তোমার এই সুন্দর শরীরের মধ্যে যারা তোমার ভাইরা মেরেছে ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছাড়িয়া দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনিও তায়েফের মাঠে মার খেয়ে তিনবার বেহুশ হইছেন আমি ইউসুফও তিনবার বেহুশ হইছি বজন আমার নবীর কান্নার কথা শুনিয়া যারা কাঁদবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না আমার নবীর কান্না দেখিয়া যাদের চোখে এখন পানি আসবে ও বাজার একটা মানুষ যদি নবীর প্রেমে পাগল হইয়া কাঁদতে পারে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তোমরা সরমুনার মাঠে যারা গেছো উজানির মাঠে যারা গেছো এদের সামনে যখন নবীর ইশকের বয়ান শুরু হয়ে যায় পাগলগুলা কই মাছের মতো কটন্ত কই মাছের মতো লাফালাফি আরম্ভ করিয়া দেয় নবীর আশিকগুলা কেন লাফায় জানুনি এদেরকে কেউ লাফাইতে বলে না একমাত্র মালিক লাফাইতে বলে আর একটা লাফ দে লাফ দে লাফ দে লাফ দে লাফ দে আমার মালিকের হুকুমে যখন পাগলগুলা লাফাইতে থাকে বাবা এই মানুষটারে মাওলা ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এ সরমনার পাগলগুলা আমার মাওলার এখন দেখায়া দিবা জীবন যদি যায় চলিয়া যাবে আমার মাওলার জন্য যদি কখনো জীবন দিতে হয় ফিলিস্তিনের পক্ষে নবীর ইশক নিয়া ময়দানে কখন কে পাগলের মতো দৌড়াইবা জানি না সরমনার মাটি যখন জাহান্নামের বয়ান আরম্ভ হইয়া যায় এই পাগলগুলা লাফালাফি কেন করে জানোনি জাহান্নামের ভয় তাকে কেউ সাইফা রাখতে পারে না আমার মালিক কি ডাইকা ডাইকা বলতে চায় মালিক রে তোমারে কোথায় গেলে বাবা মালিক